বাংলাদেশের সংবিধান পরিবর্তনের জন্য গণপরিষদ গঠনের জোর দাবি জানিয়েছেন জামিয়তে উলামা যুক্তরাজ্যের নেতৃবৃন্দ। মঙ্গলবার জামিয়ত উলামা রফজিল শাখার আয়োজনে স্থানীয় বিএসসিপি সেন্টারে অনুষ্ঠিত প্রতিবাদ সভা থেকে এই দাবি জানানো হয়। আমাদের প্রতিনিধি সৈয়দ সাদিক আহমেদ জানিয়েছেন, সংগঠনের সভাপতি জোনায়েদ আহমেদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফিজ শামসুল আলমের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়তে উলামা বাংলাদেশের সহসভাপতি আল্লামা তোফাজ্জুল হক, মুফতি সদরুদ্দিন, সাবেক এপি শাহিনুর পাশা, মৌলানা সোয়েব আহমেদ, মৌলানা সৈয়দ তামিম আহমেদ, মৌলানা জয়নুল আবেদিন সহ আরো অনেকেই।